नमस्कार बंधुरा, আমি শুভরা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই জনপ্রিয় আর প্রত্যেকেরই ভালোবাসার একটা মিষ্টি রসমালাই। তো চলুন আগে দেখি কিভাবে তৈরি করার জন্য কি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি 1.5 কিলো দুধের ছানা। এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, আর কিভাবে করেছি সেটা আমার একটা ছানা তৈরির ভিডিও আছে, আমি এর সঙ্গে লিংকটা দিয়ে দেবো। এই ভিডিও চলতে চলতে আপনি লিংকটা দেখে নেবেন। 1 চামচ চিনি নিয়েছি, 1 চা চামচ ময়দা, আর খুব সামান্য 1 টিস্পুন মতন বেকিং পাউডার। এবার আমি শুকনো উপকরণগুলোকে আগে একটু মিশিয়ে নেব। এইবার এটাকে ছানার সঙ্গে মিশিয়ে দেব। তারপর হালকা হাতে ছানাটাকে মেখে নেব। এবার ছানার মধ্যে যত লাম্পসগুলো আছে সবগুলো আমাকে হালকা করে আগে ভেঙে নিতে হবে। এরপর এটাকে আমি চেপে চেপে একটা সফট একটা ডো মতন তৈরি করে নেব। যতক্ষণ না একটা উপরে তেলের ভাব চলে আসবে ততক্ষণ এটাকে আমি মেখে নেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন আমি এটাকে মাখব। মাখাটা হয়ে গেছে, আমি এটা 15 মিনিট মতন মেখেছি। এবার মাখা হয়ে গেছে কি করে বুঝব, একটু নিয়ে আমি হাতে গোল করব। এইবার গোল করার পরে যদি দেখা যায় কোনো ফাটা দাগ নেই, প্লেন হয়ে গেছে, তাহলে বুঝবো হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে আমার। এবার এরকম করে আমি গোল করে নেব। এবার কেউ এটা লম্বাও করতে পারে, কিন্তু রসমালাই মানেই আমাদের মনে হয় বেশ গোল গোল সুন্দর ছোট্ট ছোট্ট মিষ্টি, ওই জন্য আমি এইরকম করে সবগুলোকে বানিয়ে নেব। আর রসগোল্লার রেসিপিও ঠিক একইভাবেই হবে। আপনাদের রসগোল্লার লিংকটা আমি দিয়ে দেবো এই ভিডিও চলতে চলতে, সেখান থেকে দেখে নেবেন যে রসগোল্লাটা কীভাবে আমি তৈরি করেছি। সবকটা মিষ্টি একে একে আমি গোল করে নিয়েছি, এইবার এইগুলোকে আমি রান্না করব। চলুন কিভাবে রান্না করি দেখুন। এইবার রসগোল্লা তৈরির আগে প্রথমে শিরাটা আমাকে তৈরি করে নিতে হবে। তার জন্য আমি নিয়েছি এই কাপে 1 কাপ চিনি। ঠিক ওই একই কাপে আমি 5 কাপ জল দেব। রসগোল্লা করতে কিন্তু রান্না করার সময় একটু জলটা বেশি লাগে, এই শিরাটা পাতলা হবে। আর জল দিতে দিতে যদি কখনো মনে হয় জল শুকিয়ে গেছে, পরে আবার গরম জল অ্যাড করতে হবে। 2, শিরাটা ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এবার শিরাটা গিয়ে ভালোভাবে বেশ ফুটে উঠেছে, এবার আমি এক এক করে মিষ্টিগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। সব মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন কিন্তু একদম নাড়ানো যাবে না, কারণ এখন নরম, নাড়ালেই ভেঙে যাবে। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে কম আগুনে আমি এটাকে 40 মিনিট মতন রান্না করব। এই যে ঢাকা দিয়েছি আমি, আর এই যে ফুটোটা আছে এটাও একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। মিষ্টির দোকানে যেটা ওরা ঝাঁক বলে, যেটা ময়দা দিয়ে করে, আমরা সেটা এখানে এই ঢাকা দিয়ে এয়ারটাইট করে এই জিনিসটা করছি। দেখুন কেমন বড় হয়ে গেছে ছোট্ট ছোট্ট আমার রসমালাইয়ের মিষ্টিগুলো, কত বড় রসগোল্লায় পরিণত হয়ে গেছে। দেখুন রসগোল্লাগুলো কেমন হয়েছে। আবার মালাইয়ের রসগোল্লাটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি মাঝে একবার জল দিতে হয়েছে আমাকে। এইবার এটা ঠান্ডা করে আমি তারপরে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হওয়ার জন্য আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে। মালাইয়ের দুধ জাল দিচ্ছি আমি এখানে, 500 দুধ নিয়েছি। 500 দুধ নিয়ে দুধটাকে একটু গাঢ় করে নিয়েছি, আর একটা এলাচ দিয়েছি, এটার জন্য একটা খুব সুন্দর গন্ধ হবে। এটা যদি এলাচের গন্ধটা কারোর পছন্দ না হয়, গোলাপ জল অর্থাৎ রোজ ওয়াটার যেটা, সেটা দিলেও হবে। মালাই আরেকটুখানি গাঢ় করব আমি, এর মধ্যে দিয়ে দেব
एक टेबिल स्पून चीनी, दूध जाल दिए बेश একটা ক্ষীরের মতন একটা গাঢ় এই যে এটা এরকম ভাবে আসবে একটা, আর এর মধ্যে একটু কনডেক্স মিল্ক দিয়ে দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে এখন কনডেক্স মিল্ক নেই, সেই জন্য ক্রিমি ভাবটা আনার জন্য আমি কি করছি, আমি দুধের মধ্যে হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব, এটাতে কিন্তু থকথকে ভাবটা আসবে না, কিন্তু একটা ক্রিমি ভাবটা এসে যাবে, দিয়ে একটু নাড়িয়ে নেব। আমার মালাই তৈরি হয়ে গেছে, এবার আমি রসমালাইটা সেট করব। এবার রসগোল্লা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি রসগোল্লাগুলোকে একটা স্ট্রেনারে তুলে নেব, তুলে হালকা করে চেপে রসটা ফেলে দিতে হবে। এবার রসগোল্লাগুলো আমি দেখিয়ে দিই একটু, পুরো স্পঞ্জের মতন রসগোল্লাগুলো হবে, যতটা পারা যায় এখান থেকে রসটাকে আমি বার করে নেব। বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নতুন নোটিফিকেশন পেতে বেল আইকন চাপুন, তবে আমি নতুন রেসিপি পোস্ট করলেই আপনার কাছে চলে যাবে। এইবার মালাইটা উপর থেকে আস্তে করে সব রসগোল্লার উপর দিয়ে দিয়ে দেব। ঢেলে দিলাম সম্পূর্ণ মালাইটা, ডেকোরেশনের জন্য আমি লাল গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে।